খর্দহ কিশোর নাট্য সংস্থা প্রযোজিত শ্রুতি নাটক নরকে ধর্মঘট, রচনা ও নির্দেশনা মোহন মিত্র মাহাতো, কণ্ঠ দিয়ে যারা অভিনয় করেছেন পবিত্র দাস, প্রিয়াঙ্কা দাস, পল্লব সরকার, সুমনা ধর এবং মোহন মিত্র মাহাতো, আবহ সানি। শুরু হতে চলেছে আজকে শ্রুতি নাটক নরকে ধর্মঘট। তুই সালা বাপের ব্যথায় একবারে ঘুমোতে পারিনি, সবে চোখটা লেগেছিল অমনি। তা কি হয়েছে কি? বিড়ালকে সাথে গাছে ওঠে বাবু, অনেক ছেলায় পড়লে গাছে ওঠে। আপনাকে ডাক্তার চেঁচাতে নিষেধ করেছেন না? তোদের চালায় বল বল কি হয়েছে কি? ওই পশ্চিমবঙ্গের ভূত গুলো সব বিদ্রোহ শুরু করেছে, ওরা সবাই মিলে গারদখানা ভেঙে ফেলেছে। সে কি সালারা খেতে পায় না, গারদ ভাঙবে? ওদের লাঠি পেটা করতে বল। কোন কাজ করবেন না বাবু, ওই একটা মেয়ে ভূত এসেছে, সে সবাইকে বলে বেড়াচ্ছে গায়ে হাত দিলে ওর ভূতাধিকার দপ্তরে নাই জানাবে। বেটা কবে আসবে রে? সারা তিন দিনের ছুটি নিয়ে গেছে, আজ সাত দিন হয়ে গেল। আপনি দরখাস্ত সই করলেন আর পরে দেখেন। আমার চোখে চশমা ছিল না বাবা, কিন্তু ওই মাথা মোটা এমন করবে কি করে বুঝবো বলতো? এই ওকে এক্ষুনি ফোন কর। দিন ফোনটা দিন। কেন, তোরটা কি হলো? আমার ফোনে তো বেশি ব্যালেন্স নেই, আর তাছাড়া রোমিং কাটবে তো। কেন, ওটা রোমিং কাটবে কেন? ও তো এখন তিন নম্বর বউটাকে নিয়ে কাশ্মীর গেছে, মানে হানিমুন করতে। সে কি দুনিয়ার কোন খবরই আপনি রাখেন না, খালি সে কি আর সে কি। চিত্রগুপ্ত বাবুজি, বাবুজি মুঝকো বাঁচাইয়ে, আরে মুঝে মার দেগা। আমার পায়ে বাথে জানতা নেই বাত। আরে বাত কিয়া বাবু, তুই তো আবার কম্পিউটার খুলতে পারিস না, তোর চার নম্বর বউটাকে ডাক। বলেছে এই কবে করবে আমি একটু বলিস, শেষ চেষ্টা করে না হয়। মানে বাবু হামকে হিয়া খারা রয়েগা। চুপ স্যার,
আমি মরছি আমার জ্বালায়। হাই, গুড আফটারনুন বস। রে আমি প্রভু মিতা। বেরো বেরো বলি, কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ যাওয়া হয়েছিল মানে? তবে যে চিতু বললো দিদি। কি দিদি করছে মানে? তুমি দীঘা গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। তো না মানে তুমি কার সঙ্গে গিয়েছিলে? কেন আমার দিদি জামাইবাবুর সঙ্গে। তবে যে চিতু বললো না মানে? চিতু বললো। এই যে বুড়ো ভাব, কি বলেছো? এই মুখ সামলে কথা বলো, আমি তোমার স্বামী না? তোমার মতো স্বামীর কেতায় আবু হনুমান প্রসাদ আছে। ভাগলপুর বিহার। ওর পাপ পুণ্যের ওজনটা করে বলো। স্যার এ তো জীবিত, এখনো পাপ পুণ্যের হিসাব হয়নি। কিন্তু এই ঘাটের মোড়াটাকে জীবিত অবস্থায় আনলো কে? ওই জমরাজ নিজে কাঁধে করে এনেছে ওজো। সে কি ওই সবার জন্যই আমার মন সমন সব গেল? ওহ তখন কা করুন? তোকে কিছু করতে নেই হোগা বাবা, তুমি এখানে বসে থাকে গা, সেই সার আসো পরে বিচার হোগা। স্যার ও কিন্তু সম্পূর্ণ নির্দোষ, বেচারা মদ খেয়ে একটা রেল স্টেশনে ঘুমোচ্ছিল, সেই সময় জমরাজ ট্রেন থেকে নেমে আসছিলেন, হঠাৎ ওর গায়ে ধাক্কা লাগে, আর তখন হনুমানজি যমরাজকে অন্ধা বলেছিলেন, এই অপরাধে ওকে বগল দবা করে নিয়ে আসে। সে কি সালা মাথা মোটা বাঁদর ছুঁচো, হামকো গালি দাদা হে। তোকে না বাবা, তোকে না, ওই জমের বাচ্চাকে। জমের বাচ্চা কে আছে? তোরে মাথা আছে, চুপ করতে থাকতে নাকি পাতা হে। স্যার আরো আছে, এই লোকটা গত বছর লটারিতে 1,00,000 টাকা পেয়েছিল, উত্তরবঙ্গের বন্যায় সব টাকা দান করেছে। সে কি বাবু হামকো কে করিয়েগা বতাইয়ে? দাঁড়া বাবা দাঁড়া, একটু ভাবতে দে। আমি উঠে দাঁড়াবে? চুপ সারা মারা, বসে নাকি থাকতে পারতা হ্যায়? স্যার আমি একটা কথা বলবো, বলছিলাম ওকে ভূতেদের গাড়াতে রাখা যাবে না, তাই ওকে এখানে একটা কাজে লাগিয়ে দিই। মাথা খারাপ নাকি? তোমাকেই তো ব্যান অফ রিক্রুটমেন্টের স্পেশাল কেস দেখিয়ে নিয়েছি, এখন আবার ওকে নিলে অর্থমন্ত্রক জ্ঞান করবে না। বাবু একটা কাজ করা যেতে পারে, ওই কন্ডাক্টর দেখিয়ে ওটাকে পেমেন্ট করা যেতে পারে। হ্যাঁ প্রভু, ওই ঝুমরাজের মহিষটা সময় মতো খেতে পায় না, যদি রেগে গিয়ে দড়ি ছিঁড়ে ফেলে সর্বনাশ হবে প্রভু, তার থেকে সব দিকেই বাঁচবে যদি হনুমানকে পোস্টিং করেন। বাবা হনুমান, হনুমান প্রসাদ বলিয়ে। আরে বাবা ওই হলো, তুমি কাল থেকে এখানে কাম করে গা। কিয়া বলা কিয়া বলা, আমরা নকি পাকা হইয়া। আরে বাবা অত নাচানাচির কি আছে, আরে চাকরিটা বুঝে নে। এই যে হনুমান বাবু। বলিয়া মাতাজি। এই আমাদের মাতাজি গায়ে বলো, ম্যাডাম বলেগা। আরে জানানা লোক হল মাতাজি বলতা হে। চুপ চুপ, তোর গুষ্টি পিন্ডি বলতা হে। ক্যা হামকো গালি দেতা হে? আহ চুপ, এটা কি চিংড়ি মাছের বাজার পায়া হে? চিতু যা ওকে কাজগুলো বুঝিয়ে দে, আর মিতা তুমি সন্ধ্যাবেলা একটিবার আমার ঘরে এসো। আমি মানে আপনার ঘরে? আরে বাপের বেতায় 3 দিন ঘুমোতে পারিনি, ওই কোমরটা একটু মেসেজ করে দেবে। সে কি পাবো আবার বলে? সে কি আপনারা গেলেন কোথায়? আসুন জাগুন, আমি এসেছি,
আমি আপনাদের দাবি আদায় করে দেব। চলো 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 সবাই চলো 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 চলো। এবার আমার সাথে গলা মেলান, বলুন আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আমাদের দাবি না মানলে পরে নরকে ধর্মঘট হচ্ছে হবে। বুড়ো বিধাতা গদি ছাড়ো। বন্ধুগণ, আপনারা জানেন এই জন্মকে বুড়ো বিধাতা আর তার চামচে যমরাজ স্বেচ্ছাচারিত করে প্রশাসন চালাচ্ছে। মরা মানুষের নামে জোর করে জ্যান্ত মানুষগুলোকে এনে গরম তেলে পরে চুপিয়ে মারছে, বহুদিন ধরে ভূতেদের পুনর্জন্ম দিচ্ছে না। এই অন্যায় অত্যাচার আর আমরা সহ্য করবো না। চলুন আজ সবাই মিলে স্মারকলিপি দিয়ে আসি। সর্বনাশ হয়েছে, ওরা নাকি নরকে ধর্মঘট করছে, আপনার কাছে নোটিশ দিতে আসছে। সে কি নরকে ধর্মঘট? ওরে বাবা, ওই ব্যাপারটা কি? ওই যে মহিলা ভূতটা, মানে পেকনিচা, সবাইকে খেয়ে পিয়ে তুলেছে। সে কি? ওরা আবার কি দাবি করছে? ওদের দাবি তো অনেক। ওদের ঘরে ঘরে পাখা লাগাতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, পুনর্জন্ম দিতে হবে। এটা কি মগের মুলুক নাকি রে? এমনিতে কারেন্টের বিল মেটাতে পারছি না। আপনি কেটে পড়ুন আর ঝোলাইটা আমি খাই। দাঁড়ান এখানে, একভাবে দাঁড়ান, নড়বেন না, আমি আগে দরজাটা খুলি। দিদি, একজন ভদ্র মহিলা এলে তাকে যে একটা চেয়ার দিতে হয় সেটাও জানেন না? ভুল হয়ে গেছে মা, ওরে দিদি, চিতু একটা চেয়ার দে। দীর্ঘদিন ধরে কাউকে পুনর্জন্ম দিচ্ছেন না, হাজার হাজার জ্যান্ত মানুষকে আটকে রেখেছেন। যা বলছিলাম, এখানে বিচারের নামে প্রহসন করছেন। নরক বা শেষ না হওয়া পর্যন্ত পুনর্জন্ম হয় না। তাহলে এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ নিশ্চয়, প্রভুর কথাই শেষ কথা। পাশে যে দেখছে কোন যে বড়। এই মুখ সামলে কথা বলো। তবে রে প্রভু, বাঁচান বাঁচান প্রভু, আমাকে বাঁচান। না না, উনি তোমাকে কিচ্ছু করবেন না। এই যে শুনুন আমার শেষ কথা, আমি একটা লিস্ট দিচ্ছি, এতে যে যে নামগুলো আছে এক সপ্তাহের মধ্যে পুনর্জন্ম দেবেন, সামনেই বিধানসভা নির্বাচন। তাকে করে বিচার বিবেচনা না করে। এই যে আপনার চামচাকে কথা বলতে নিষেধ করুন, না হলে একটা ফোন করব, মর্ত থেকে হাজার হাজার ছেলে ছুটে আসবে। বলছিলাম কি, একটু রফা করলে হয় না? রফা? কিসের রফা? না মানে দেখুন, অলিম্পিক্স থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত সব জায়গাতেই রফা হচ্ছে। আপনি কি উৎকোচের কথা বলছেন? ছি 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 ছি, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করাও তো পাপ। আমি বলতে চাইছি, আপনার লিস্ট অনুযায়ী আমি বিবেচনা করব, তবে ধর্মঘটের নোটিশটা। প্রভু প্রভু,
सत्ता नाश हो गया, अरे भाग जाइए, अरे सब लोग भाग जाइए, अरे जमराज का महल पागल हो गया। चलो 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 আপনারা আবার আমার সঙ্গে কথা বলেন, আমাদের দাবি মানতে হবে।